আমরা ওয়ার্ল্ড এন্ড ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করছি, অলরেডি আমরা 1000 পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ প্রায় খুঁটিনাটি সমস্ত প্রশ্নই কভার করার চেষ্টা করেছি এবং বাকি প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে দেখব। তাহলে স্টার্ট, আমরা শুরু করবো 1000 পরের প্রশ্ন থেকে। 1000 নম্বর প্রশ্ন ছিল যে ভারতের সর্বপ্রথম কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল। ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল রাজস্থানে। অ্যান্সার হবে এখানে সি, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ট্রাম্বেতে। ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত ট্রাম্বেতে। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি ভারতের কোথায় অবস্থিত? জামশেদপুর। ভারতের ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি ভারতে অবস্থিত জামশেদপুর। নেক্সট প্রশ্ন হচ্ছে, ছোটনাগপুর অঞ্চলে বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম কি? সিন্ধি। ছোটনাগপুর অঞ্চলে অবস্থিত বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম হচ্ছে সিন্ধি। খুব ইম্পর্টেন্ট, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, অঙ্গি উপজাতি গোষ্ঠী ভারতে কোথায় দেখা যায়? আন্দামান নিকোবর দ্বীপে। অঙ্গি উপজাতি গোষ্ঠী ভারতে কোথায় দেখা যায়? আন্দামান নিকোবর দ্বীপে। অ্যান্সার হবে এখানে ডি, অঙ্গি উপজাতি গোষ্ঠী ভারতের আন্দামান নিকোবর দ্বীপে দেখা যায়। কত সালে পর্যন্ত কলকাতা সারা ভারতের রাজধানী ছিল? কলকাতা ভারতের রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত। করণপুরা কেন বিখ্যাত? কয়লা খনির জন্য বিখ্যাত। করণপুরা হচ্ছে কয়লা খনির জন্য বিখ্যাত। অ্যান্সার হবে এ। কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? এখানে জলঙ্গি নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগর শহর। ভারতের পিক ম্যালিয়ন পয়েন্ট কোথায় অবস্থিত? পিক ম্যালিয়ন পয়েন্ট অবস্থিত নিকোবর দ্বীপে। অ্যান্সার হবে এখানে ডি, পিক ম্যালিয়ন পয়েন্ট অবস্থিত নিকোবর দ্বীপে। গান্ধী সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত? চম্বল। গান্ধী সাগর জলবিদ্যুৎ কেন্দ্র চম্বল নদীর উপর অবস্থিত, এখানে চম্বল নদীর উপর অবস্থিত। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, রুমটেক মনাস্ট্রি কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। অ্যান্সার হবে এখানে এ, রুমটেক মনাস্ট্রি সিকিম রাজ্যে অবস্থিত। ঈশ্বর গুপ্ত সেতু পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? এখানে নদিয়া জেলায় রয়েছে। ঈশ্বর গুপ্ত সেতু রয়েছে নদিয়া জেলায়। নেক্সট প্রশ্ন, ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? ত্রিবেণী কাগজ শিল্পের জন্য বিখ্যাত। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, গুজরাটের সর্বোচ্চ গেইসিংয়ের নাম কি? গুজরাটের সর্বোচ্চ গেইসিংয়ের নাম হচ্ছে গোরক্ষনাথ। অ্যান্সার হবে বি, গোরক্ষনাথ গুজরাটের সর্বোচ্চ গেইসিংহ। ভারতের পেনিসিলিন ওষুধ কোথায় প্রস্তুত হয়? ফেমপ্রি। ভারতের পেনিসিলিন ওষুধ তৈরি হয় ফেমপ্রিতে। অ্যান্সার হবে এখানে ডি, ভারতের পেনিসিলিন তৈরি হয় ফেমপ্রিতে। নেক্সট প্রশ্ন, কোটাগোদাম তাপবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কোটাগোদাম তাপবিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, চীনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্যে শীর্ষ অবস্থিত? এখানে গুজরাট রাজ্য চীনাবাদাম উৎপাদনে শীর্ষে অবস্থিত। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, ভারতের একমাত্র কোন অরণ্য সিংহ দেখা যায়? ভারতের একমাত্র কোন অরণ্যের সিংহ দেখা যায়? গির অরণ্যে ভারতের সিংহ দেখা যায়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে লুধিয়ানা শহর অবস্থিত। হ্যালো ফ্রেন্ডস, লুধিয়ানা হচ্ছে শতদ্র নদীর উপর হবে। অ্যান্সার এখানে হবে এ, ডি অ্যান্সার হবে না এখানে। নেক্সট প্রশ্ন, ডালহৌসি শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত? ডালহৌসি শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে হিমাচল প্রদেশ। কোশ্চেন নাম্বার 1020, এখানে মেসেঞ্জার বাঁধ কোন নদী পরিকল্পনার সাথে যুক্ত? মৌরাক্ষী নদী পরিকল্পনার সঙ্গে যুক্ত মেসেঞ্জার বাঁধ, এখানে অ্যান্সার হবে বি। মেসেঞ্জার বাঁধ মৌরাক্ষী নদী পরিকল্পনার সঙ্গে যুক্ত। কায়ালি কি? কায়ালি হচ্ছে একটি তৈল শোধনাগার, এখানে অ্যান্সার হবে বি। কায়ালি হচ্ছে একটি তৈল শোধনাগার। নিচের কোন নদীটি জোয়ারের জলে পুষ্ট? এখানে মাতলা নদী হচ্ছে জোয়ারের জলে পুষ্ট, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, চাবলা শহরটি ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রে অবস্থিত? চাবলা শহরটি ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রে অবস্থিত? শ্রীলঙ্কা। চাবলা শহরটি ভারতের শ্রীলঙ্কাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন নদীর তীরে কোটা শহর অবস্থিত? চম্বল নদীর তীরে কোটা শহর অবস্থিত। ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয়?
কর্ণাটক রাজ্যে ভারতের সর্বাধিক কফি উৎপাদন হয়। নেক্সট প্রশ্ন, কোন নদীর তীরে ডিব্রুগড় শহরটি অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর তীরে ডিব্রুগড় শহরটি অবস্থিত। ব্রহ্মপুত্র নদীর তীরে ডিব্রুগড় শহরটি অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, কেরল রাজ্যে 300 কিমি পশ্চিমে আরব সাগরে কয়টি প্রবাল দ্বীপ ছড়িয়ে আছে? 36টি। 36টি প্রবাল দ্বীপ ছড়িয়ে আছে কেরল রাজ্যের 300 কিমি পশ্চিমে আরব সাগরে। প্রবাল এখানে 36টি প্রবাল দ্বীপ ছড়িয়ে রয়েছে। মামগাঁও বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মামগাঁও বন্দরটি গুজরাট রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে এ। দারুচিনি দ্বীপ কাকে বলে? দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। অ্যান্সার হবে এখানে বি। দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। মিনবক্কম বিমানবন্দর কোথায় অবস্থিত? চেন্নাই অবস্থিত। মিনবক্কম বিমানবন্দর চেন্নাই অবস্থিত। অ্যান্সার হবে এখানে বি। পৃথিবীর দীর্ঘতম প্রাণীর প্রণালী কোনটি? মালাক্কা প্রণালী। পৃথিবীর দীর্ঘতম প্রণালী হচ্ছে মালাক্কা প্রণালী। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, মরিশাসের রাজধানীর নাম কি? পোর্ট লুই। মরিশাসের রাজধানীর নাম হচ্ছে পোর্ট লুই। কোন রাজ্যে অবস্থিত কানহাই অরণ্য? এখানে কানহাই অরণ্য অবস্থিত বিহার রাজ্যে। আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান তৃতীয়। নেক্সট প্রশ্ন, কোন শহরে অবস্থিত দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট? দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট পানাজি শহরে অবস্থিত। অ্যান্সার হবে এখানে ডি। তারোয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যের অন্তর্গত? ছত্তিশগড়। তারোয়া ন্যাশনাল পার্ক ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। মেরু অঞ্চলের বাইরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ হল ফেট চেঙ্কো। এখানে অ্যান্সার হবে এ, ফেট চেঙ্কো। মেরু অঞ্চলের বাইরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হলো হিমবাহ হলো ফেট চেঙ্কো। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, কোন দুটি দেশের মধ্যে 3 বিঘা করিডোর অবস্থিত? ভারত এবং বাংলাদেশের মধ্যে 3 বিঘা করিডোর অবস্থিত। প্রাচীনতম পর্বত আরাবলি কোথায় অবস্থিত? আহমেদাবাদ ও দিল্লির মাঝখানে। আহমেদাবাদ ও দিল্লির মধ্যে অবস্থিত আরাবলি পর্বত। অ্যান্সার হবে এ, আহমেদাবাদ ও দিল্লির মাঝে। নেক্সট প্রশ্ন, ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? বারাণসীতে ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা অবস্থিত। অ্যান্সার হবে এখানে এ, বারাণসী। নেক্সট প্রশ্ন, ভারতের বিভিন্ন ধরনের প্রবাল কোথায় পাওয়া যায়? ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় লাক্ষাদ্বীপে। অ্যান্সার হবে এ। কেরালায় বর্ষা শুরু হয় কখন? ফার্স্ট জুন কেরালায় বর্ষা শুরু হয়। ভারতে বছরের কোন সময়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়? ভারতে বছরের জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। অ্যান্সার হবে এখানে সি, জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পেট্রো রাসায়নিক কারখানা গড়ে উঠেছিল কোন শহরে? এখানে অ্যান্সার হবে ট্রাম্বে। পেট্রো রাসায়নিক শিল্প কোন শহরে প্রথম গড়ে উঠেছিল? নেক্সট প্রশ্ন, এখানে অ্যান্সার হবে সি, ভারতের প্রথম পেট্রো রাসায়নিক কারখানা গড়ে ওঠে ট্রাম্বে। অ্যান্সার এখানে সি। নেক্সট প্রশ্ন, স্বর্ণবর্গীয় গাছের পাতা পচে তৈরি হয়, এখানে দোয়াশ, এঁটেল, পটসল এবং রেগুর মৃত্তিকা। এখানে পটসল মৃত্তিকা হচ্ছে গাছের পাতা থেকে তৈরি মৃত্তিকা। অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে অবস্থিত ডানকান প্রণালী। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দামোদর নদীর উৎস কি? ছোটনাগপুরের মালভূমি হচ্ছে দামোদর নদীর উৎস। ছোটনাগপুরের মালভূমি দামোদর নদীর উৎস। নেক্সট প্রশ্ন, ভারতের কৃষিজোতের গড় আয়তন কত? 2 হেক্টরের কম। ভারতের কৃষিজোতের গড় আয়তন 2 হেক্টরের কম। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, জাবরণ উৎপাদনের অগ্রণী রাজ্য হলো? এখানে জম্মু কাশ্মীর। জাবরণ উৎপাদনে অগ্রগণ্য রাজ্য হলো জম্মু কাশ্মীর। নেক্সট প্রশ্ন, নেপানগর উৎপন্ন হয় নিউজ প্রিন্ট, এখানে দুধ, তামাক, কন্ট্যাক্ট লেন্স, এখানে নিউজ প্রিন্ট। নেপানগরে উৎপন্ন হয় নিউজ প্রিন্ট। রৌরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত রৌরকেল্লা ইস্পাত কারখানাটি। নেক্সট প্রশ্ন হচ্ছে, গঙ্গাত্রী হিমবাহ কোথায় অবস্থিত? কুমায়ুন কারওয়ালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কুমায়ুন কারওয়ালে অবস্থিত গঙ্গাত্রী হিমবাহ। অ্যান্সার হবে বি। ভোরঘাট পাস কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত ভোরঘাট পাস, মহারাষ্ট্র।
নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে 90% অরণ্যবৃত্ত? নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের 90% অরণ্যবৃত্ত? মধ্যপ্রদেশ রাজ্য, মধ্যপ্রদেশ রাজ্যের 90% অরণ্যবৃত্ত। নেক্সট প্রশ্ন, কোন নদীকে রিভার অফ সিলভার বলা হয়? কোন নদীকে রিভার অফ সিলভার বলা হয়? রিও ডিলা প্লাটা, রিও ডিলা প্লাটাকে রিভার অফ সিলভার বলা হয়, রিও ডি লা প্লাটা। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, অর্কিডের শহর কাকে বলা হয়? কালিম, এখানে কার্শিয়াংকে অর্কিডের শহর বলা হয়, কার্শিয়াং। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের সর্ববৃহৎ তৈল শোধনাগার কোনটি? এখানে হলদিয়া, কায়ালি, মুম্বাই, জামনগর। ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার হচ্ছে জামনগর। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, মহানদীর উপত্যকায় কোথায় কয়লা খনি রয়েছে? তালচেরে। মহানদী উপত্যকায় কোথায় কয়লা খনি রয়েছে? তালচেরে। অ্যান্সার হবে বি। তরল সোনা কাকে বলা হয়? খনিজ তেলকে তরল সোনা বলা হয়। অ্যান্সার হবে এখানে সি, খনিজ তেলকে তরল সোনা, খনিজ তেলকে তরল সোনা বলা হয়। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, পূর্ব ভারতে একটি উল্লেখযোগ্য পেট্রোলিয়াম শোধনাগারের নাম লেখো। পূর্ব ভারতে একটি উল্লেখযোগ্য পেট্রোলিয়াম শোধনাগারের নাম হলো হলদিয়া। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লোহাকড়িক উত্তোলনের প্রথম স্থান অধিকার করে? ছত্তিশগড় ভারতের লোহাকড়িক উত্তোলনের প্রথম স্থান অধিকার করে। অ্যান্সার হবে ডি। ভারতের রূঢ় কাকে বলা হয়? দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোথায় কাগজ কল স্থাপিত হয়? হাওড়ার বালিতে প্রথম কাগজ কল স্থাপিত হয়, হাওড়ার বালি। অ্যান্সার হবে এ। শ্বেত কয়লা কাকে বলে? এখানে বিদ্যুৎকে বা জলবিদ্যুৎকে শান্ত শ্বেত কয়লা বলা হয়। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, ইন্দিরা পয়েন্ট হলো ভারতের দক্ষিণতম থলবিন্দু? দক্ষিণতম থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নেক্সট প্রশ্ন, নিচের কোথায় লবণ তৈরি করা হয়? সাম্বার, সাম্বারে লবণ তৈরি করে। সাম্বার, রুড়কি, রেণুকূট, রূপানগর, এখানে সাম্বারে লবণ তৈরি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন শহরটি মহাকাল মন্দির আছে? এখানে উজ্জয়িনীতে মহাকাল মন্দির আছে। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি কপার পাওয়া যায়? চিলিতে। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি কপার পাওয়া যায়? চিলি দেশে সবথেকে বেশি কপার পাওয়া যায়। ক্যালিস্টো কোন গ্রহের উপগ্রহ? বৃহস্পতি। ক্যালিস্টো কোন গ্রহের উপগ্রহ? বৃহস্পতির উপগ্রহ হচ্ছে ক্যালিস্টো। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, ইরাকের বৃহত্তম তৈল খনির নাম কি? কিরকুক। ইরাকের বৃহত্তম তৈল খনির নাম হচ্ছে কিরকুক। অ্যান্সার হবে এ। ইরাকের বৃহত্তম তৈল খনির নাম কিরকুক। নেক্সট প্রশ্ন, শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর গতিপথে গড়ে উঠেছে? কৃষ্ণা নদী। শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্পটি কৃষ্ণা নদীর তীরে গড়ে উঠেছে। শ্রীশৈলম জলপথটি কোন নদীর গতিপথে গড়ে উঠেছে? কৃষ্ণা নদী। নেক্সট প্রশ্ন, আরাকান ইয়ানা পর্বতমালা কোন দেশে রয়েছে? আরাকান ইয়ানা পর্বতমালা রয়েছে মায়ানমার দেশে। এখানে অ্যান্সার হবে এ। আরাকান ইয়ানা পর্বতমালা রয়েছে মায়ানমার দেশে। নেক্সট প্রশ্ন, কোন মহাদেশে কোনো দেশ নেই? এখানে আন্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই। অ্যান্সার হবে এখানে সি। কোন মহাদেশে কোনো দেশ নেই? আন্টার্কটিকা মহাদেশ। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি? বোকারো স্টিল প্লান্ট। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কারখানা বোকারো স্টিল প্লান্ট হচ্ছে সরকারি উদ্যোগে নির্মিত স্টিল প্লান্ট। নেক্সট প্রশ্ন, দুধুমা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত দুধুমা জলপ্রপাত, উড়িষ্যা রাজ্যে। নেক্সট প্রশ্ন, পৈঠান জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? গোদাবরী। পৈঠান জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? গোদাবরী। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, ভারতের বেসরকারি লোহা ইস্পাত কারখানা কোনটি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ভারতের বেসরকারি লোহা ইস্পাত কারখানা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ভারতের সরকারি লোহা ইস্পাত কারখানা হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট, আমরা আগেই দেখলাম বোকারো স্টিল প্ল্যান্ট, এবং বেসরকারি হচ্ছে টাটা আয়রন স্টিল কোম্পানি। নেক্সট প্রশ্ন, কোন মেঘ থেকে শিলাবৃষ্টি হয়? এখানে চারটি অপশন আছে, নিম্বোটেটাস, সিরাস, কিউমুলোনিম্বাস, অল্টো স্ট্রাভাস। এখানে কিউমুলোনিম্বাস, কিউমুলোনিম্বাস থেকে শিলাবৃষ্টি হয়।
নেক্সট প্রশ্ন হচ্ছে পাঞ্জাব রাজ্যে মোট কতগুলি জেলা আছে? পাঞ্জাব রাজ্যে মোট 20টি জেলা আছে। অ্যান্সার হবে এখানে হে, পাঞ্জাব রাজ্যে মোট 20টি জেলা আছে। নেক্সট প্রশ্ন, কোন উপকূলে সবচেয়ে বেশি মনোজাইট পাওয়া যায়? গোয়া উপকূলে সব থেকে বেশি মনোজাইট পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ভারতের ভাগীরথী নদীটি দেবপ্রয়াগে কোন নদীর সাথে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে? এখানে অলকনন্দা। অ্যান্সার হবে এখানে ডি, অলকনন্দা নামে প্রবাহিত হয়েছে। ভাগীরথী নদীটি দেবপ্রয়াগে অলকনন্দা নদীর সাথে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমতি। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাইমতি। অ্যান্সার হবে এখানে বি, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাইমতি। করবেট ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। করবেট ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? মাদাগাস্কার হচ্ছে ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ। নিচের কোনটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র? এখানে কৈগা হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ভারতের বৃহত্তম রাসায়নিক সার কারখানা কোথায় অবস্থিত? তালচেরে অবস্থিত ভারতের বৃহত্তম রাসায়নিক সার কারখানা। এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, মালগ্যামেরি পাবলিক দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? এখানে ভারত মহাসাগর। অ্যান্সার হবে সি। এখানে মালাগামেরি পাবলিক দ্বীপ দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরে। অ্যান্সার হবে সি। ধূমকেতু কার চারপাশে পরিক্রমণ করে? এখানে সূর্যের চারপাশে ধূমকেতু পরিক্রম করে। অ্যান্সার হবে ভি। নেক্সট প্রশ্ন, আন্টার্কটিকার আদি বাসিন্দা কারা? পেঙ্গুইনরা হচ্ছে আন্টার্কটিকার আদি বাসিন্দা। এখানে পেঙ্গুইন পাখির কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর দীর্ঘ দৈর্ঘ্য ভারতে কত কিলোমিটার? 2655 কিলোমিটার। গঙ্গা নদীর দৈর্ঘ্য ভারতে 2655 কিলোমিটার। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কত কিমি ভারতের মধ্যে অবস্থিত? 1290 কিলোমিটার। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য ভারতে 1209 কিলোমিটার 90 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ কোনটি? পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হচ্ছে মরুসাগর। অ্যান্সার হবে এখানে বি, মরুসাগর পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ। পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি? দোবাতা পৃথিবীর বৃহত্তম। এখানে পৃথিবীর বৃহত্তম উপহ্রদ হচ্ছে দোবাত। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সুফিয়ার হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। পৃথিবীর গভীরতম গুহা রেসু টু ফাইল ফয়লিস কোন দেশে অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। রেসু ডু ফলস ফ্রান্সে অবস্থিত। এঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত? ভেনেজুয়েলায় অবস্থিত এঞ্জেল জলপ্রপাত। অ্যান্সার হবে এখানে সি, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় অবস্থিত এঞ্জেল জলপ্রপাত। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যটি ভুটানের সীমান্তে অবস্থিত? এখানে অরুণাচল প্রদেশ রাজ্যটি ভুটান সীমান্তে অবস্থিত। কোন তৈল শোধনাগারটি আসামে অবস্থিত? এখানে সবকটি নুনমাটি, ডিগবয় এবং বাঙ্গাইগাঁও। কোন ইস্পাত কেন্দ্রে স্টেনলেস স্টিল তৈরি হয়? কোন ইস্পাত কেন্দ্রে স্টেনলেস স্টিল তৈরি হয়? সালেম। এখানে অ্যান্সার হবে এ।